প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারছে সরকার। ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাস অস্বাভাবিক ছিল উল্লেখ করে তিনি আরো বলেন, যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে তাদের ঘর করে দেবেন তিনি। বর্ষার আগে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পটুয়াখালীর কলাপাড়া থেকে আরো জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব, ছবি তুলেছেন রাজীব দাস। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ও দুর্যোগ কবলিত উপকূল হেলিকপ্টারে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 12:30 তাকে বহনকারী হেলিকপ্টারটি পটুয়াখালীর কলাপাড়ায় অবতরণ করে। বেলা 12:45 সরকারি মোজাহারুদ্দিন বিশ্বাস কলেজ মাঠে উপস্থিত হন শেখ হাসিনা। বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এবার মাঠে ফসল ছিল না, তারপরেও মানুষের সম্পদ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঁধ ভেঙে গেছে, দ্রুতই এসব পুনর্নির্মাণের প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে, পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি, তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব, অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে খাবারের জন্য কষ্ট না পায় সে ব্যবস্থা করেছে সরকার। বলেন, আওয়ামী লীগ সরকার দক্ষিণাঞ্চলের যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন করেছে বলেই এটি সম্ভব হয়েছে। এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। আজকে অন্তত বলতে পারি সেই প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা সেটাই আমাদের লক্ষ্য, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব, এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, তৃতীয় বন্দর পায়রা এবং সেনানিবাস সহ নানা উন্নয়নের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এবং আক্রান্ত মানুষকে সান্ত্বনা দিতে দেশের সর্বদক্ষিণের উপজেলা কলাপাড়ায় ছুটে এলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বানভাসী মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিলেন, এই দেশের প্রতিটি মানুষ ক্ষুধা এবং দারিদ্র মুক্ত করা পর্যন্ত কাজ করে যাবেন তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কলাপাড়া, পটুয়াখালী।